ইলাস্ট্রেটর মাধ্যমে আজকে আমরা দেখব যে এখানে আমি দেখেন একটা টাইপোগ্রাফি করছি এবং এই পাশে আর একটা ডিজাইন করছি, ঠিক আছে, একটা আর্ট করছি। তো এইটা আপনারা খুব সহজে কিভাবে করতে পারবেন? এটা কিন্তু কোনো ফন্ট না, এটা আমি লিখে আর্ট করছি, ঠিক আছে। এইরকম আপনারা যারা ভালো ভালো মানে আর্ট করতে পারেন বা যাদের আর্টের হাত অনেক সুন্দর, যারা টাইপোগ্রাফি ভালো করতে পারেন, তারা এইগুলো অনেক ভালো করতে পারবেন। আমি তেমন টাইপোগ্রাফি পারি না এবং আর্টও আমি তেমন করতে পারি না। তো জাস্ট আমি আপনাদের প্রসেসটা দেখাই দিব, তাহলে যারা ভালো পারেন এইগুলোতে তাহলে এইটা আরও অনেক সুন্দরভাবে করতে পারবেন। জাস্ট আমি সিম্পলি একটু দেখাইছি যে কিভাবে করা যায়। তো চলুন আজকের ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে জানতে পারবেন যে কিভাবে এরকম ডিজাইনগুলো করে, খুবই ইজি। আরেকটা কথা বলে রাখি, এই যে আমি এই পাশে আরেকটা ডিজাইন করে রাখছি, দেখেন এইটা 26শে মার্চ আমি লিখছি এখানে, দেখেন এইখানে কত সুন্দরভাবে স্মুথলি আসছে, তাই না? কিন্তু এইখানে আমি যখন এটা করছি, দেখেন এটা আঁকা বাঁকা ভাবে আসছে, মানে এটা এইটার মতো এত সুন্দরভাবে হয়নি। তো এইটার সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি লাস্টে বলে দিব যে ফার্স্টে আপনাদের হয়তো এইরকম হতে পারে, ঠিক আছে, যখন করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এইভাবে কত সুন্দরভাবে এরকম স্মুথলি হয়। তো চলুন আমরা কাজে ফিরে যাই। তো প্রথমে আপনি এইখান থেকে একটা ইলিপস নেবেন, ঠিক আছে। ইলিপসটা নেওয়ার পরে আপনি এইভাবে একটু ড্র করেন, ড্র করার পরে এইটাকে আপনি ফিল কালার দেবেন এবং স্ট্রোক অফ থাকবে। তারপরে আপনি চলে যাবেন ডিরেক্ট সিলেকশন টুল, এখান থেকে যে জাস্ট আপনি এই কর্নারে এখানে একটা ক্লিক দেন, দেওয়ার পরে উপরে খেয়াল করেন এই যে কর্নার আছে এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দিলে দেখেন এটা একটু কর্নার হয়ে গেছে। এখন আপনি এইটা এবং এইটা এই দুটো পয়েন্ট ধরে, ঠিক আছে, জাস্ট আপনি এই দিকে একটু সরাই নিয়ে আসেন, মানে আমি এই পাশ চিকুন করতেছি এবং এই পাশে একটু মোটা রাখতেছি, জাস্ট এইভাবে রেখে ওকে করি। করার পরে এইটাকে আমরা একটা ব্রাশ বানাবো, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পারছি যে এই যে ব্রাশ আছে, দেখেন ডান সাইডে আমাদের এখানে ব্রাশ আছে, এই ব্রাশে ক্লিক দিব, দেওয়ার পরে জাস্ট আপনি এইটা ধরে নিয়ে এখানে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনার এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনি দিবেন যে আর্ট ব্রাশ, আর্ট ব্রাশে ক্লিক দেওয়ার পরে জাস্ট ওকে। তারপরে আপনি এইখানে খেয়াল করেন আপনার এইটা এই দিকে থাকতে পারে, আপনি তীর চিহ্নটা এই দিকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আর কিছু করতে হবে না, শুধু আপনি ওকে করে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন আমার এইটা এই যে এই ব্রাশটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি এটা ডিলিট করে দিই, আপনার এখানে আর্টবোর্ডে যেটা থাকবে এটা ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এখন আমি চলে যাব ব্রাশে। তো এবার আপনি চলে যান এইখানে যেটা অ্যাড করছি, এই যে ব্রাশটা অ্যাড করছি, অ্যাড করার পরে জাস্ট আমি এখানে আপনি ড্র করেন, আপনি যেভাবে ড্র করবেন আপনার শেপটা সেইভাবেই হবে। দেখুন, তো আপনারা যেভাবে ড্র করতে চান সেইভাবে করবেন, ঠিক আছে। আমি ওইটা এইভাবে করেছিলাম, তো এইভাবে করার পরে তারপরে আমি এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, করে জাস্ট একটা আমি কপি করছি, এইভাবে কপি করে এইটাকে অল্টার ক্লিক দিয়ে কপি করছি। তারপরে আপনি এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেন, দেওয়ার পরে জাস্ট এইটা আমি নিচে এনে দিছি, মানে উপরেরটাই ডুপ্লিকেট করে এখানে আনছি, দেখেন সেই রকম হয়ে যাবে। তো আপনারা যেভাবে ইচ্ছা আপনারা এইভাবে আর্ট করতে পারেন। তারপরে এইটা দিয়েই আমি এইখানে হচ্ছে লিখব, যেমন আমি যদি লিখি এইখানে দেখেন এইভাবে আপনারা কাস্টম ফন্ট বানাতে পারবেন, ঠিক আছে। যারা ফন্ট এরকম স্টাইলিশ করতে পারেন, তো আমি তো সেই রকম আর্ট করতে পারি না, তো যারা এগুলো ভালো পারেন তারা খুব সুন্দরভাবে এগুলো করতে পারবেন। তারপরে এইটাকে আপনি এইভাবে বাড়াইতে পারেন,
এগুলো সব ধরে এখান থেকে স্টকটা বাড়াই দিলে আপনার ওটা বেড়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনি এখান থেকে আবার যে এইগুলো আপনি আরেকটু স্টাইলিশ করতে পারেন এইভাবে, ঠিক আছে? যেখানে যেখানে আপনি একটু ডিজাইন করতে চাচ্ছেন এইভাবে করে এইগুলো বেশি মোটা হয়ে গেলে এই দুটো সিলেক্ট করবেন, তারপরে আপনি এইখান থেকে স্টকটা কমাই দেন, দেখেন একদম চিকন হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবেই আপনারা ডিজাইনগুলো করতে পারেন। দেখেন যে জায়গা আপনাদের দরকার হবে সেই জায়গা কাস্টমলি ভাবে আপনারা এইভাবে ডিজাইনগুলো করতে পারবেন। এখানে আমি তো জাস্ট এখানে ইলিপস দিয়ে দেখাইছি, তাই না? এইভাবে করে তো আপনারা এইটা যেভাবে করতে চান এইভাবে করে আপনারা জাস্ট এইখানে ব্রাশের ভিতর রাখলেই আপনি যে কোনো শেপকে আপনি ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি গুগল থেকেও কোনো শেপটা নিয়ে আসেন, আনার পরে জাস্ট এক্সপ্যান্ড করে ওই শেপটাকে আপনি যদি এইখানে ইম্পোর্ট করে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনি করেন, তাহলে যে কোনো শেপকে আপনি আরও বিভিন্নভাবে স্টাইলিশ করতে পারবেন। আমি তো জাস্ট একটা জিনিস দিয়ে দেখালাম, এইটা দিয়ে। তো আপনারা নিজেরা ট্রাই করেন আরও অন্যভাবে করার, দেখবেন আরও নতুন নতুন জিনিস আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো এখন আমরা দেখে আসি যে এরকম স্মুথ কীভাবে হয়। তো আপনি ব্রাশে যাবেন, ব্রাশে যাওয়ার পরে ব্রাশে ডাবল ক্লিক দেবেন, দেওয়ার পরে এইটা আপনাদের এরকম অবস্থায় থাকবে। এরকম অবস্থায় থেকে আমি ওকে করি, দেখেন এখন যদি আমি লিখি, একটু খেয়াল করেন, এখানে দেখছেন আগের মতো কিন্তু স্মুথ নাই, এখান থেকে এসে এইভাবে আঁকা বাঁকা ভাবে আসছে। তাহলে এইটাকে আপনি ওই রকম করতে হলে আপনার এইখানে ডাবল ক্লিক দিবেন, দেওয়ার পরে এইটাকে ধরে আপনি জাস্ট এই পাশে নিয়ে যাবেন, দেখেন স্মুথ লেখা আছে, এইটা করে জাস্ট ওকে করে দিবেন। এখন আপনি লিখেন, দেখেন আপনার অনেক সুন্দরভাবে, দেখেন একদম বোঝাই যাচ্ছে না, ঠিক আছে? তো আপনারা এইভাবে ডিজাইনগুলো করতে থাকেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।